আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ভাগ এবং এই ভাগে আমরা ভারতের ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করব। এবং ভারতের যে প্রাকৃতিক পরিবেশ এবং তার বৈচিত্র্য অনুসারে ভারতের এই ভূপ্রকৃতিকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় এবং এই ভাগগুলি নিয়েই আমরা এখন আলোচনা করব ভারতের ভূপ্রকৃতি ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ ভূপ্রকৃতিগত বৈচিত্র্য অনুসারে ভারতকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা সেই পাঁচটি ভাগ কী কী প্রথমে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল দ্বিতীয় রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল তৃতীয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চতুর্থ উপকূলের সমভূমি অঞ্চল এবং পঞ্চম ভারতের দ্বীপপুঞ্জ সমূহ বা ভারতীয় দ্বীপপুঞ্জ এবং এই মানচিত্রের দ্বারা আমরা সেটা দেখব প্রথমে এখানে লেখা রয়েছে যে ভারতের পার্বত্য অঞ্চল অর্থাৎ এই অংশটা অর্থাৎ উত্তর ভারতের এই অংশটা এবং পূর্ব দিকের এই এই অংশটা অংশটা পুরো জুড়ে অবস্থান করছে এই উত্তর পার্বত্য অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল এবং তারপরেই রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল এবং সেটা হচ্ছে এই সবুজ রঙের যে অংশটা রয়েছে এই যে সবুজ রঙের অংশটা যেটা রয়েছে সেই অংশটা পুরোটাই হচ্ছে এই উত্তরে সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত এবং তারপরে তিন নম্বরে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যেটা হচ্ছে এই হলুদ রঙের যে অংশটা রয়েছে অর্থাৎ এই বিস্তৃত পুরো অংশটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং ঠিক তার নিচেই রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল অর্থাৎ এখানে এই যে হলুদ রঙের যে অংশগুলো রয়েছে এই যে হলুদ রঙের যে অংশগুলো রয়েছে যেগুলো দেখা যাচ্ছে এবং এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং ঠিক তার নিচে রয়েছে দ্বীপ ও দ্বীপপুঞ্জ অর্থাৎ এই যে এই অংশের যে অঞ্চলটা অর্থাৎ হচ্ছে এই আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে এই দ্বীপ ও দ্বীপপুঞ্জ অর্থাৎ এইভাবে আমরা বুঝতে পারলাম যে ভারতের যে প্রাকৃতিক যে পরিবেশ সেটাকে পাঁচটি ভাগে ভাগ করা যায় তো প্রথমে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রথম ভাগ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে লেখা রয়েছে যে হিমালয় পর্বত পশ্চিমে জম্মু কাশ্মীরের লাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারোয়া পর্যন্ত পর্যন্ত প্রায় কিমি বিস্তৃত এবং উত্তর দক্ষিণে হিমালয়ের প্রস্থ গড়ে হচ্ছে প্রায় আড়াইশো থেকে চারশো কিলোমিটারের মতো এবং এর মোট আয়তন প্রায় সাত লক্ষ বর্গ কিমি অর্থাৎ হচ্ছে পুরো যে হিমালয় পর্বতটা তার পুরো আয়তন হচ্ছে প্রায় সাত লক্ষ বর্গ কিমি এবং কিন্তু বলা যায় যে ভারতের মধ্যে এর আয়তন হচ্ছে পাঁচ লক্ষ অর্থাৎ আমরা ভারতের দিক থেকে এই হিমালয় পর্বতটাকে পাবো মাত্র পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই যে হিমালয় পর্বতমালা তার ভূপ্রকৃতি এবং হিমালয় পর্বতের ভূ প্রকৃতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রথমেই রয়েছে যে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূ প্রকৃতি এবং দ্বিতীয় রয়েছে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি প্রথমে আমরা এই প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি প্রস্থ বরাবর হিমালয় পর্বত চারটি ভাগে বিভক্ত যথা সেখানে রয়েছে প্রথমেই রয়েছে যে শিবালিক হিমালয় তারপরেই রয়েছে হিমাচল হিমালয় তৃতীয় রয়েছে হিমাদ্রি হিমালয় এবং চতুর্থ রয়েছে তেথিস হিমালয় এবং এই ছবিটার মাধ্যমে সেটা আমরা দেখব দেখো এই অঞ্চলটা জুড়ে অবস্থান করছে কিন্তু এই শিবালিক হিমালয় এবং এই আসামের এই অংশটুকু এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ ভারতের যে পূর্ব অংশ সেখানে হচ্ছে এই অঞ্চলটা জুড়ে অবস্থান করছে শিবালিক হিমালয় এবং শিবালিক হিমালয়ের ঠিক ওপরের অংশে রয়েছে হিমাচল হিমালয় এখানে অর্থাৎ এই অংশটা জুড়ে এবং শিবালিকের ঠিক ওপরের এই অংশটা জুড়ে এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও ঠিক এই অংশটা জুড়ে অবস্থান করছে এই হিমাচল হিমালয় এই হিমাচল হিমালয়ের আবার ওপরে অবস্থান করছে হিমাদ্রি হিমালয় সেটা হচ্ছে এই হিমাচল হিমালয়ের ওপরে অর্থাৎ এই অংশটা এবং এখানেও হিমাচল হিমালয়ের ওপরের এই অংশটা এবং এই হচ্ছে অংশটা জুড়ে অবস্থান করছে এই হিমাদ্রি হিমালয় এবং হিমাদ্রি যে হিমালয় ঠিক তার ওপরের অংশে অবস্থান করছে তেথিস হিমালয় যেটা হচ্ছে এই অংশটা এই অংশটা জুড়ে অবস্থান করছে তেথিস হিমালয় এখানেও ঠিক এই অংশটা এবং এক্ষেত্রে এই অংশটা জুড়ে অবস্থান করছে টেথিস হিমালয় এরপরে আমরা এই প্রতিটা হিমালয় অর্থাৎ এই চারটে ভাগ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আসছি শিবালিক হিমালয় হিমালয়ে সর্বদক্ষিণে অবস্থিত শিবালিকের উচ্চতা ছশো থেকে পনেরোশো মিটার এবং প্রস্থ দশ থেকে পনেরো কিমি এই যে হিমালয় পর্বত এই পুরোটাই হচ্ছে হিমালয় পর্বত এবং এই হিমালয় পর্বতের এই সর্বদক্ষিণে এই অংশে অবস্থান করছে শিবালিক হিমালয় এছাড়াও আমরা এই অংশে দেখতে পাচ্ছি এছাড়াও পূর্ব ভারতের এই অংশ জুড়ে অবস্থান করছে আমাদের শিবালিক হিমালয় এবং এই শিবালিক পর্বত জম্মুতে জম্মু পাহাড় এবং অরুণাচল প্রদেশে ডাফলা মিরে অ্যাবর মিসমি এবং উত্তরাখণ্ডে ধ্যাং পর্বত শ্রেণী নামে পরিচিত অর্থাৎ আমরা বলতে পারি যে উত্তরাখণ্ড হচ্ছে এই অংশটা জুড়ে অবস্থান করছে আমাদের উত্তরাখণ্ড এবং উত্তরাখণ্ডের এই যে শিবালিকের যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু ধ্যাং পর্বত শ্রেণী নামে পরিচিত এছাড়া অরুণাচল প্রদেশ অর্থাৎ এই অংশটা জুড়ে অরুণাচল প্রদেশ রয়েছে এবং অরুণাচল প্রদেশের এই যে অংশে শিবালিক পর্বতমালা অবস্থান করছে সেই শিবালিক পর্বতমালা ডাফলা মিরে অ্যাবর এবং মিসমি নামে পরিচিত এরপরে আসব হিমাচল হিমালয় শিবালিকের উত্তরে ষাট থেকে আশি কিমি চওড়া ও তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো মিটার উচ্চতা বিশিষ্ট পর্বত শ্রেণীটি হিমাচল হিমালয় নামে পরিচিত এই যে শিবালিক হিমালয় পড়লাম এবং এই শিবালিক হিমালয়ের উত্তরে এই অংশটা জুড়ে অবস্থান করছে আমাদের হিমাচল হিমালয় এই যে এখানে লেখা রয়েছে হিমাচল হিমালয় এছাড়াও দেখছি এই অংশটা জুড়ে এবং পূর্ব ভারতের এই অংশ জুড়ে অবস্থান করছে হিমাচল হিমালয় এবং এই হিমাচলের উল্লেখযোগ্য পর্বত শ্রেণীগুলি হল পীরপাঞ্চাল ধাওলাধর মুসৌরি মহাভারত দার্জিলিং ইত্যাদি এবং তারপরেই রয়েছে হিমাদ্রি হিমালয় হিমাচল হিমালয়ের উত্তরে হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী হিমাদ্রি হিমালয় অবস্থিত এবং এর গড় উচ্চতা ছ মিটার এবং হিমাদ্রি হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নাম নামচাবারোয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত তাহলে হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থিত হচ্ছে এই হিমালয় এই যে হিমাচল হিমালয় আমরা দেখলাম এই অংশটা এবং এর উত্তরে অর্থাৎ এই অংশটা জুড়ে অবস্থান করছে আমাদের হিমাদ্রি হিমালয় দেখো এখানে লেখা রয়েছে হিমাদ্রি হিমালয় এছাড়াও দেখতে পাচ্ছি এই অংশটা এবং উত্তর ভারতের এই অংশ জুড়ে অবস্থান করছে হিমাদ্রি হিমালয় এবং এই হিমাদ্রি হিমালয় হচ্ছে পশ্চিমে নাঙ্গা পর্বত এই যে পশ্চিমে অবস্থান করছে নাঙ্গা পর্বত এখান থেকে শুরু করে এই পূর্বে নাম পর্বত পর্যন্ত কিন্তু এই সুবিশাল এলাকা জুড়ে অবস্থান করছে এবং হিমাদ্রি সারা বছর তুষারাবৃত্ত থাকে বলে একে হিমগিরি বলা হয় তুষারাবৃত্ত মানে হচ্ছে সারা বছর তুষারে ঢাকা থাকে সেই জন্য এই হিমাদ্রি হিমালয়কে হিমগিরি বলা হয় এবং হিমাদ্রীর উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো মাউন্ট এভারেস্ট যেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এবং যার উচ্চতা প্রায় আট মিটার সেটা তোমরা এখানে দেখতে পাবে এই যে মাউন্ট এভারেস্ট এই যে মাউন্ট এভারেস্ট রয়েছে যেটি নেপালে অবস্থিত এবং সেটি হল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এছাড়াও রয়েছে কাঞ্চনজঙ্ঘা যেটি হচ্ছে তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং যার উচ্চতা প্রায় আট মিটার এই যে এখানে রয়েছে এই যে এখানে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা এবং এটি হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম এছাড়াও রয়েছে নাঙ্গা পর্বত যার উচ্চতা হচ্ছে আট মিটার দেখো এই যে আগেই চিহ্নিত করেছি এইটা হচ্ছে নাঙ্গা পর্বত এই এক নম্বরে নাঙ্গা পর্বত এবং যার উচ্চতা হচ্ছে প্রায় আট মিটার এবং প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে আমরা মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা এবং তারপরে নাঙ্গা পর্বতে এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাব এরপরে আসছি তেথি হিমালয় হিমাদ্রির উত্তরে প্রায় চল্লিশ কিলোমিটার চওড়া তিব্বতীয় হিমালয় অবস্থিত এবং যা একটি তুষারাবৃত উঁচু মালভূমি অর্থাৎ হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত এই যে দেখলাম এই অংশটা জুড়ে অবস্থান করছে হিমাদ্রি হিমালয় এই যে এখানে লেখা আছে এবং এর উত্তরে এই অংশটা জুড়ে অবস্থান করছে টেথিস হিমালয় এছাড়াও এই অংশটুকু এবং পূর্ব ভারতের এই অংশটুকু নিয়ে অবস্থান করছে এই টেথিস হিমালয় এবং যেটি পক্ষে একটি উঁচু মালভূমি অঞ্চল এবং এটি তুষারাবৃত অর্থাৎ যেহেতু এটি ভারতের উত্তরে অবস্থিত তাই এখানে উষ্ণতা কম এবং তাই একটি তুষারাবৃত অর্থাৎ সারা বছর বরফে ঢাকা থাকে অর্থাৎ তাহলে আমরা প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভাগগুলো দেখে নিলাম এবং প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে চারটি ভাগে ভাগ করা যায় শিবালিক হিমালয় হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয় এবং টেথিস হিমালয় এরপর আমরা আলোচনা করব দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি এবং দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বত তিন ভাগে ভাগ করা যায় যথা পশ্চিম হিমালয় মধ্য হিমালয় ও পূর্ব হিমালয় এবং এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাব যে কাশ্মীর এবং কাশ্মীরের যে নিচের অংশটা এই পুরো অংশটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই পশ্চিম হিমালয় এবং পশ্চিম হিমালয়ের ঠিক নিচে এই অংশটা জুড়ে রয়েছে মধ্য হিমালয় এবং আমরা জানি যে এই অংশটা হচ্ছে নেপালের অন্তর্ভুক্ত অর্থাৎ মধ্য হিমালয়ের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু প্রায় পুরোটাই এই নেপালের অন্তর্ভুক্ত এবং তারপরে রয়েছে পূর্ব হিমালয় যেটা হচ্ছে ভারতের সিকিম এছাড়া হচ্ছে অরুণাচল প্রদেশ এই ওপরের অংশটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং তার নিচে এই অংশটা হচ্ছে অসম এছাড়া হচ্ছে নাগাল্যান্ডের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই পূর্ব হিমালয় অবস্থান করছে এরপরে আমরা এই তিনটে হিমালয় অর্থাৎ পশ্চিম হিমালয় মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে পশ্চিম হিমালয় এই হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমানায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত এই যে দেখতে পাচ্ছি এখানে নাঙ্গা পর্বত অবস্থিত এবং এই অংশ থেকে শুরু করে এই যে নেপালের সীমানা এবং এই সীমানায় অবস্থিত যে কালী নদী সেই অঞ্চলটা নিয়ে অবস্থান করছে এই পশ্চিম হিমালয় জম্মু কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এই হিমালয়ের অন্তর্গত অর্থাৎ তোমরা এখানে দেখতে পাবে এই যে এই অংশটা জুড়ে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং তার ঠিক নিচে এই অংশটুকু জুড়ে অবস্থান করছে হিমাচল প্রদেশ এবং তার নিচেই রয়েছে পাঞ্জাব এবং এই অংশ জুড়ে অবস্থান করছে উত্তরাখণ্ড এবং এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে এই পশ্চিম হিমালয় এবং পশ্চিম হিমালয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় সেটি কি কী সেটি হচ্ছে কাশ্মীর হিমালয় অর্থাৎ এই কাশ্মীরের যে অংশটা রয়েছে এই অংশটায় অবস্থান করছে কাশ্মীর হিমালয় এছাড়াও রয়েছে কি পাঞ্জাব ও হিমাচল হিমালয় অর্থাৎ পাঞ্জাব এই যে অংশটা হচ্ছে পাঞ্জাব এবং ঠিক তার ওপরের অংশটা হচ্ছে হিমাচল প্রদেশ অর্থাৎ এই দুটো অংশ নিয়ে অবস্থান করছে পাঞ্জাব এবং হিমাচল হিমালয় এবং এছাড়া আরেকটি ভাগ হয়েছে কুমায়ুন হিমালয় এবং তারপরে আসছি মধ্য হিমালয় পশ্চিমে কালী নদী থেকে পূর্বে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশে মধ্য হিমালয় বিস্তৃত অর্থাৎ আমরা দেখলাম যে এখানে নেপালের শুরু এবং নেপালের এই অংশ অবস্থান করছে কালী নদী এবং এবং এই অংশ অবস্থান করছে সিঙ্গলীলা পর্বত অর্থাৎ এই কালী নদী থেকে শুরু করে এই সিংহলীলা যে পর্বত এই অংশটা জুড়ে অবস্থান করছে এই মধ্য হিমালয় এবং যেটি হচ্ছে নেপালের অন্তর্গত অর্থাৎ এটি ভারতের অংশ নয় এই অংশটা হচ্ছে নেপালের অন্তর্গত এটি নেপালের অন্তর্গত এবং মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবং যেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া হচ্ছে মাকালু ধবলগিরি অন্নপূর্ণা গৌরীশঙ্কর প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য অর্থাৎ হচ্ছে এই যে নেপাল দেখলাম এই নেপালের মধ্যেই অবস্থান করছে মাউন্ট এভারেস্ট যেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সিংহ এছাড়াও এই যে পর্বতগুলো রয়েছে মাকালু ধবলগিরি অন্নপূর্ণা গৌরীশঙ্কর এই সমস্ত পর্বত কিন্তু এই নেপালের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত এবং এই পুরো অংশটি হচ্ছে মধ্য হিমালয়ের অন্তর্গত এরপরে আমরা পূর্ব হিমালয় নিয়ে আলোচনা করব পশ্চিমে সিঙ্গালীলা পর্বত শ্রেণী থেকে পূর্বে নাম চাবারওয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হিমালয়ের এই অংশকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায় অর্থাৎ এই যে পশ্চিম দিকে অবস্থিত সিঙ্গালীলা পর্বত এই যে এই পর্বত থেকে শুরু করে একদম পূর্ব দিকে নাম চাবারওয়া এই যে পর্বত পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল সেটি হচ্ছে পূর্ব হিমালয় নামে পরিচিত এবং এই পূর্ব হিমালয়ের তিনটে ভাগ রয়েছে প্রথমে রয়েছে সিকিম ও দার্জিলিং হিমালয় এবং এর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটি হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া রয়েছে সান্দাকপু যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ইত্যাদি অর্থাৎ এই অংশটা জুড়ে অবস্থান করছে এই সিকিম এবং দার্জিলিং হিমালয় এবং তারপরে আলোচনা করব ভুটান হিমালয় এবং উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হচ্ছে মাসাংকিংডু এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হল চমলারি এছাড়াও রয়েছে পর্বত শ্রেণী সেই পর্বত শ্রেণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিংশিলা এবং তা তাছাড়াও রয়েছে যে গিরিপথ সেই গিরিপথের মধ্যে হচ্ছে লিংশিলা এবং ইউলিলা উল্লেখযোগ্য এই যে ভুটান এই যে ভুটানের এই অংশটা জুড়ে অবস্থান করছে এই ভুটান হিমালয় অঞ্চল এবং তারপরে আমরা আলোচনা করব অরুণাচল হিমালয় অসম ও অরুণাচল প্রদেশ অর্থাৎ অসম এবং অরুণাচল প্রদেশ এই দুটো নিয়ে অবস্থিত হচ্ছে এই অরুণাচল হিমালয় এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নামচাবারওয়া এই যে এই যে আসামের এই অংশটা এবং তার ওপরেই রয়েছে অরুণাচল প্রদেশ এবং এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে এই অরুণাচল হিমালয় এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাম চাবারওয়া এই যে নাম চাভারোয়া এখানে চিহ্নিত করা রয়েছে এবং এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এছাড়াও রয়েছে বুমলা এখানকার উল্লেখযোগ্য গিরিপথ তাহলে এতক্ষণ ধরে আমরা হিমালয় পর্বতে দৈর্ঘ্য বরাবর যে ভাগ অর্থাৎ তিনটে ভাগ সেটা হচ্ছে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় নিয়ে আলোচনা করলাম তাহলে এতক্ষণ ধরে আমরা হিমালয়ের যে দুটো ভাগ নিয়ে আলোচনা করলাম সেটাকে একটা চার্টের মাধ্যমে দেখে নেব হিমালয়ের ভূ প্রাকৃতিক বিভাগ প্রথমেই রয়েছে আঞ্চলিক শ্রেণী বিভাগ অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে বিভাগটা সেখানে প্রথমেই রয়েছে পশ্চিম হিমালয় এবং তার অন্তর্ভুক্ত হচ্ছে কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় এবং কুমায়ন হিমালয় এবং তারপরে রয়েছে মধ্য হিমালয় এবং পূর্ব দিকে অবস্থান করছে পূর্ব হিমালয় এবং এই পূর্ব হিমালয়ের যে তিনটে ভাগ সেগুলো হচ্ছে সিকিম ও দার্জিলিং হিমালয় ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয় এবং হিমালয় পর্বতের আরেকটি যে ভাগ সেটা হচ্ছে উৎপত্তি সময়কালগত শ্রেণী বিভাগ অর্থাৎ আমরা যেটা বললাম যে প্রস্থ শ্রেণী বিভাগ প্রস্থ বরাবর চারটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে তেথিস হিমালয় হিমাদ্রি বা উচ্চ হিমালয় এছাড়াও রয়েছে হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় এবং শিবালিক হিমালয় তাহলে ভারতের উত্তরে যে পার্বত্য অঞ্চল রয়েছে এবং সেই পার্বত্য অঞ্চলকে যে তিনটে ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগে আমরা হিমালয় পর্বত শ্রেণী নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভাগে আমরা কারাকোরাম পর্বত শ্রেণী নিয়ে আলোচনা করব। পর্বত শ্রেণী। কারাকোরামের উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হলো গর্বইন অস্টিন বা কেটু এবং যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার এই যে ভারতের যে ম্যাপ রয়েছে এবং ভারতের এই অংশটা অর্থাৎ একদম উত্তরের এই অংশটা জুড়ে অবস্থান করছে এই কারাকোড়াম পার্বত্য অঞ্চল বা কারাকোড়াম পর্বতশ্রেণী এবং এই কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অষ্টিন বা কেটু এবং যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার এবং ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ তাহলে এই গডউইন অস্টিন হচ্ছে ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ অর্থাৎ ভারতের শৃঙ্গ এবং পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ উল্লেখযোগ্য হিমবাহটি হলো সিয়াচেন যেটি হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ এবং পঁচাত্তর কিমি দীর্ঘ অর্থাৎ হচ্ছে এই যে কারাকোরাম পর্বত শ্রেণী তার যে হিমবাহ রয়েছে যার নাম হচ্ছে সিয়াচেন সেটি হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ এবং যার উচ্চতা হচ্ছে এবং এটি পঁচাত্তর কিমি পর্যন্ত দীর্ঘ এবং এরপরে আমরা তৃতীয় ভাগে আমরা লাদাখ পর্বত শ্রেণী নিয়ে আলোচনা করব। সিন্ধু নদ ও সিয়ক নদীর মধ্যবর্তী অংশে লাদাখ পর্বত শ্রেণী অবস্থিত অর্থাৎ সিন্ধু নদ এবং শিয়ক যে নদী তার মধ্যবর্তী অর্থাৎ মাঝের যে অংশ সেই অংশে কিন্তু এই লাদাখ পর্বত অবস্থান করছে এবং লাদাখ পর্বত শ্রেণীর উত্তর পূর্বে অবস্থিত লাদাখ মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি অর্থাৎ এই লাদাখ যে পর্বত সেই পর্বত শ্রেণীর উত্তর পূর্ব দিকে অবস্থান করছে লাদাখ মালভূমি এবং সেই লাদাখ মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি এবং এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি এবং খারদুংলা এখানকার প্রধান গিরিপথ এবং এখানকার হল লবণাক্ত হ্রদ এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুবিশাল এলাকা জুড়ে কিন্তু এই লাদাখ পর্বত শ্রেণী অবস্থান করছে এবং এই লাদাখ পর্বত শ্রেণীর অসংখ্য পর্বত শৃঙ্গ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে অসংখ্য পর্বত শৃঙ্গ রয়েছে এছাড়াও এখানে আমরা এই প্যাঙ্গং যে লবণাক্ত যে হ্রদ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এই লাদাখ পর্বতের মধ্যেই কিন্তু এই প্যাঙ্গং হ্রদ অবস্থান করছে তাহলে এতক্ষণ ধরে আমরা জেনে নিলাম যে উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলি নিয়েই আমরা আলোচনা করলাম অর্থাৎ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল লাদাখ পর্বত শ্রেণী এবং কারাকোরাম পর্বত শ্রেণী নিয়েই আমরা আলোচনা করেছি এবং এরপরে জেনে রাখা দরকার যে এই উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল তারই একটি শাখা উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রসারিত হয়েছে এবং উত্তর পূর্ব ভারতে যে অংশটা প্রসারিত হয়েছে সেটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় এই দুটি ভাগ নিয়ে আমরা এখন জানব উত্তরের পার্বত্য অঞ্চলের একটি শাখা উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে এবং এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রথম ভাগ হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল এখানে লেখা রয়েছে যে উত্তর পূর্ব ভারতে ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর যে পর্বতশ্রেণী রয়েছে তাদের একসঙ্গে পূর্বাঞ্চল বলে এবং এখানকার উল্লেখযোগ্য পর্বত শ্রেণীগুলি হল মিসলি পাহাড় পাটকৈ বোম লাঙ্গা পাহাড় কহিমা পাহাড় মণিপুর পাহাড় ও মিজোরাম পাহাড় অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে অংশটা সেই অংশটা নিয়ে অবস্থিত হচ্ছে এই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল অর্থাৎ এই উত্তর পূর্বর দিকে এই অঞ্চলটা অর্থাৎ হচ্ছে এই অরুণাচল প্রদেশ আসাম তারপরে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই পুরো অঞ্চলটা জুড়ে অবস্থান করছে এই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল এবং এখানকার কিছু পর্বত শৃঙ্গ আমরা দেখে নিলাম এবং এরপরে জানব যে এখানকার দক্ষিণ পূর্বে অবস্থিত লোকটাক হ্রদ নিসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত এই যেখানে লোকটাক হ্রদের ছবি দেওয়া রয়েছে যেটি হচ্ছে দক্ষিণ পূর্বে অবস্থিত এবং এটির যে সৌন্দর্য সেটি হচ্ছে পৃথিবী বিখ্যাত এবং আরেকটি ভাগ হচ্ছে মেঘালয় মালভূমি অঞ্চল মেঘালয় প্রদেশের গারো খাসি জয়ন্তিয়া এবং মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত হয়েছে এই মেঘালয় মালভূমি অঞ্চল যেটি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যে মালভূমিরি একটি বিচ্ছিন্ন অংশ এই ম্যাপের মাধ্যমে তোমরা সেটা দেখতে পাবে দেখো এই যে পুরো অঞ্চলটা এই পুরো অঞ্চলটা জুড়ে অবস্থান করছে কিন্তু গাঢ় এবং তারপরে রয়েছে এই অঞ্চলটা এবং এই পুরো অঞ্চলটা জুড়ে অবস্থান করছে খাসি এবং তার ঠিক পূর্ব দিকেই অবস্থান করছে জয়ন্তিয়া এবং তার উত্তরে অবস্থান করছে মিকির এবং এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু এই মেঘালয় মালভূমি অঞ্চল গঠিত হয়েছে এবং এই মেঘালয় মালভূমি অঞ্চল কিন্তু দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল তার থেকে বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলেরই একটি অংশ হচ্ছে এই মেঘালয় মালভূমি অঞ্চল এবং এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক এবং শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথরে গঠিত চেরা মালভূমি অবস্থিত অর্থাৎ আমরা এতক্ষণ ধরে এই দুটো ভাগ নিয়ে আলোচনা করলাম এবং বলা যেতে পারে যে এই উত্তরের যে পার্বত্য অঞ্চল অর্থাৎ ভারতের উত্তরে অবস্থিত যে পার্বত্য অঞ্চল সেটিকে কিন্তু মূলত কিন্তু পাঁচটা ভাগেই ভাগ করা যায় সেই পাঁচটা ভাগ হচ্ছে যে হিমালয় পার্বত্য অঞ্চল কারাকোরাম পর্বত শ্রেণী এছাড়া হচ্ছে লাদাখ পর্বত শ্রেণী এবং পূর্ব ভারতের যে দুটো অংশ অর্থাৎ হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল এছাড়াও হচ্ছে মেঘালয় মালভূমি অর্থাৎ এই পাঁচটা ভাগেও কিন্তু ভাগ করা যেতে পারে তাহলে আমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ নিয়ে আলোচনা করছি এবং এই ভারতে ভূপ্রাকৃতিক যে পরিবেশ সেই ভূপ্রাকৃতিক পরিবেশকে পাঁচটি ভাগে ভাগ করা যায় এবং প্রথম ভাগেই আমরা উত্তর ভারতের পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভাগে আমরা উত্তর কয়েকটি সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভাগে রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল উত্তরের বিশাল সমভূমি অঞ্চলটি রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে বিস্তার লাভ করেছে এবং এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় তিনশো মিটার এবং উত্তর ভারতের এই বিশাল সমভূমি অঞ্চলকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় তাহলে কি তো আমরা এই ম্যাপটার মাধ্যমে সেটা দেখব এই যে এখানে লেখা আছে যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল অর্থাৎ এই যে সবুজ রঙের যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সবুজ রঙের যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই উত্তর ভারতের সমভূমি অঞ্চল এবং রাজ্যগুলোর মধ্যে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্য এই প্রতিটা রাজ্যই কিন্তু এই অঞ্চলের মধ্যে অবস্থিত এবং পুরো অঞ্চলটা জুড়েই এই উত্তর ভারতের সমভূমি অঞ্চল গঠিত এবং যার উচ্চতা আমরা দেখলাম যে প্রায় তিনশো মিটার এবং এই সমভূমি অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা যায় সেই চারটি ভাগ হচ্ছে প্রথমেই রয়েছে ভারতীয় মরুভূমি দ্বিতীয় রয়েছে সিন্ধু সমভূমি তৃতীয় রয়েছে গাঙ্গেয় সমভূমি এবং চতুর্থ রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি প্রথমে আমরা এই ভারতীয় মরুভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব এই যে প্রথমেই রয়েছে ভারতীয় মরুভূমি আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থান রাজ্যে ভারতীয় মরুভূমি অঞ্চল অবস্থিত এই ছবিটার মাধ্যমে তোমরা দেখতে পাবে এই দেখো এই অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে আরাবল্লী পর্বত এবং এই আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে অবস্থান হচ্ছে এই যে পুরো অঞ্চলটা এই পুরো অঞ্চলটা হচ্ছে রাজস্থান এবং ভারতের ম্যাপে দেখতে গেলে দেখো এই যে পুরো অঞ্চলটা এটা হচ্ছে রাজস্থান এবং এই রাজস্থান হচ্ছে ভারতীয় মরুভূমি অঞ্চল এবং এর আয়তন প্রায় হচ্ছে এক দশমিক সাত পাঁচ লক্ষ বর্গ কিমি এবং এর গড় উচ্চতা হচ্ছে দেড়শো মিটার এবং ভূপ্রকৃতি অনুসারে এই মরুভূমি অঞ্চলটিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় সেই পাঁচটি ভাগটি কি প্রথমে রয়েছে বাগার অর্থাৎ হচ্ছে এই যে পুরো অঞ্চলটা এই যে পুরো অঞ্চলটা পুরো অঞ্চলটা জুড়ে হচ্ছে বাগার অবস্থান করছে এবং এই অঞ্চলটা হচ্ছে অত্যন্ত শুষ্ক এবং এখানে প্রায় বৃষ্টিপাত হয় না এবং এই অঞ্চলটি হচ্ছে অনুর্বর এবং তারপরেই রয়েছে রোহি অর্থাৎ হচ্ছে এই যে বাগার তার ঠিক পশ্চিম দিকে অবস্থিত এই অঞ্চলটা হচ্ছে রোহি এবং এখানে আমরা নদী দেখতে পাচ্ছি এবং এই নদীতে হচ্ছে মাঝে মধ্যে যখন বৃষ্টিপাত হয় এই নদীর জল কিন্তু বেড়ে এবং এর ফলে এই অঞ্চলে কিন্তু চাষবাস হয় এবং এই অঞ্চলটি কিন্তু উর্বর এবং তারপরেই রয়েছে হামাদা অর্থাৎ এই অঞ্চলটা অর্থাৎ এই অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে হামাদা এবং এই অঞ্চলটা হচ্ছে নরম পলি দ্বারা গঠিত এবং শুষ্ক বালুকাময় অঞ্চল তারপরে রয়েছে মরুথলি অর্থাৎ এই যে পুরো অঞ্চলটা রয়েছে এই পুরো অঞ্চলটা জুড়ে হচ্ছে মরুথলি এবং এই অঞ্চলটা হচ্ছে যেখানে একদমই গাছপালা নেই এবং অত্যন্ত শুষ্ক এবং খুবই উষ্ণতা যুক্ত অঞ্চল হচ্ছে এই অঞ্চলটা এবং ভারতীয় যে মরুভূমি অঞ্চল তার আরেকটি ভাগ হচ্ছে ক্ষুদ্র মরু যেটি এই রোহি যে অঞ্চলটা বললাম তার মধ্যেই অন্তর্ভুক্ত অর্থাৎ ভারতীয় যে মরুভূমি অঞ্চল অর্থাৎ রাজস্থান মরুভূমি অঞ্চলকে এই পাঁচটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ বাগার রোহি হামাদা মরুথলি ও ক্ষুদ্র মরু অঞ্চল এরপর আসছি দ্বিতীয় সিন্ধু সমভূমি ভারতের পশ্চিমাংশে সিন্ধুর উপনদী বিধৌত পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ও দিল্লির অন্তর্ভুক্ত এই সমভূমি অঞ্চল খুবই উর্বর ও কৃষি সমৃদ্ধ এই যে সিন্ধু নদী দেখতে পাচ্ছে এই সিন্ধু নদীর একটি শাখা যেটি শতদ্রু নদী নামে পরিচিত সেই নদীটা দেখো এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই সিন্ধু সমভূমি অঞ্চল এবং এই সিন্ধু সমভূমি অঞ্চলটা পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং দিল্লিকে নিয়ে গঠিত হয়েছে এবং এই অঞ্চলটা খুবই উর্বর যেহেতু এখানে নদী রয়েছে এবং এই নদী গঠিত যেহেতু এই সমভূমি অঞ্চল তাই এই অঞ্চলটা হচ্ছে উর্বর এবং যেহেতু সমভূমি অঞ্চল এবং এখানে নদী রয়েছে তাই এটি হচ্ছে কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং এই অঞ্চলের দুটি নদীর মধ্যবর্তী যে উর্বর অংশ তাকে দোয়াব বলা হয় অর্থাৎ ধরো এখান দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে এবং তার পাশ দিয়ে আরেকটি নদী প্রবাহিত হয়েছে এবং এই দুটি নদীর এই মধ্যবর্তী যে অংশটা সেটা অত্যন্ত উর্বর এবং এই উর্বর অংশটাকে কিন্তু বলা হয় দোয়াব তারপরে আসছি তিন নম্বরে হচ্ছে গাঙ্গেয় সমভূমি এই অঞ্চলটি গঙ্গা যমুনা এবং এই দুই নদীর বিভিন্ন উপনদী ও শাখা নদীর পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে তাহলে গঙ্গা এবং যমুনা এবং এই দুই নদীর যে সকল উপনদী রয়েছে এবং তাদের যে শাখা নদী রয়েছে সেই উপনদী শাখা নদীর যে পলি তা দিয়ে গঠিত হয়েছে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটি অর্থাৎ এই ম্যাপে তোমরা দেখতে পাবে যে এই যে এই অঞ্চলটা দেখছো এই সবুজ রঙের যে পুরো যে অঞ্চলটা রয়েছে এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চল এবং এই সমভূমি উত্তর প্রদেশের পশ্চিমাংশে উচ্চ গাঙ্গেয় সমভূমি দেখো এই ছবিটার মাধ্যমে তোমরা দেখতে পাবে এই যে উত্তর প্রদেশের এই যে অংশটা রয়েছে এই অংশটায় এই গাঙ্গেয় সমভূমি হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত হয়েছে এবং তারপরে রয়েছে যে প্রদেশের পূর্বাংশ ও বিহারের উত্তরাংশে এটি মধ্য গাঙ্গেয় সমভূমি এই উত্তরপ্রদেশেরই এই যে অংশটা রয়েছে এছাড়া রয়েছে এই অঞ্চলটায় বিহার রয়েছে এবং এই বিহার এবং উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের যে পূর্বাংশ এবং বিহারের কিন্তু উত্তরাংশ এই দুই অংশ নিয়ে এই যে গঠিত হয়েছে যে অঞ্চলটা এটা হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে নিম্ন গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এই যে দেখতে এবং পশ্চিমবঙ্গের এই গাঙ্গেয় সমভূমি কিন্তু নিম্ন গাঙ্গেয় সমভূমি নামে কিন্তু পরিচিত হয়েছে এরপরে চার নম্বরে আমরা আসছি ব্রহ্মপুত্র সমভূমি অসম রাজ্যের ব্রহ্মপুত্র এবং তার বিভিন্ন উপনদী সঞ্চিত বাহিত হয়ে এই সমভূমি অঞ্চলটি গঠিত হয়েছে এই ম্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে দেখো এই অঞ্চলটার উপর দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র যে নদী সেটি প্রবাহিত হয়েছে এবং এই যে পুরো যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের অসম রাজ্য এবং এই রাজ্যের ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে তাই এই পুরো অঞ্চলটি ব্রহ্মপুত্র সমভূমি নামে পরিচিত বা এই ম্যাপেও তোমরা দেখতে পাবে এই যে পুরো অংশটি এটি কিন্তু এই ব্রহ্মপুত্র সমভূমি নামে কিন্তু পরিচিত হয়েছে এবং এই অঞ্চলে ব্রহ্মপুত্র বর্ষাকালে বিশাল আকার ধারণ করে এবং প্রতি বছর বন্যা দেখা দেয় তাহলে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু বর্ষাকালে বন্যা হয় এবং প্রতি বছরে কিন্তু এখানে বন্যা দেখা দেয় এবং এই নদীতে অসংখ্য বালুচর এবং দ্বীপ লক্ষ্য করা যায় এবং এদের মধ্যে মাজুলি দ্বীপটি হলো ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ তাহলে এই নদীর বিভিন্ন অংশে কিন্তু আমরা অসংখ্য এই বালুচট দেখতে পাবো এছাড়া বিভিন্ন দ্বীপ দেখতে পাবো এবং সেই দ্বীপগুলির মধ্যে মাজুলি দ্বীপ হচ্ছে ভারতের ক্ষেত্রে বৃহত্তম দ্বীপ এবং এটি হচ্ছে নদী মধ্যস্থ অর্থাৎ নদীর মাঝখানে অবস্থিত এখানে দেখো মাজুলি দ্বীপের ছবি দেওয়া রয়েছে এবং এটি দেখো এই নদীর মাঝখানে কিন্তু অবস্থিত হয়েছে তাহলে দ্বিতীয় ভাগে আমরা উত্তর ভারতের সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম যে উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল তাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা গেছে সেই চারটি ভাগ হচ্ছে ভারতীয় মরুভূমি অঞ্চল গাঙ্গীয় সমভূমি অঞ্চল সিন্ধু সমভূমি অঞ্চল এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল এবং এরপরে তৃতীয় ভাগে আমরা ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব এই যে তিন নম্বরে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এটি ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক প্রাকৃতিক অংশ এবং যার বিস্তার উত্তরে গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পশ্চিমে আরাবল্লী পশ্চিমঘাট পর্বত থেকে পূর্বে রাজমহল পাহাড় এবং পূর্বঘাট পর্বত পর্যন্ত তিন দিকে সমুদ্র বেষ্টিত বলেই এটি উপদ্বীপীয় ভূমি এই ম্যাপের মাধ্যমে তোমরা সেটা দেখতে পাবে এই যে অংশটা দেখছো এই পুরো অংশটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই উপদ্বীপীয় এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং দেখতেই পাচ্ছি যে এটি একটি সুবিশাল এলাকা নিয়ে অবস্থিত এবং উত্তরে এই গঙ্গা সমভূমি থেকে শুরু করে এই দক্ষিণ দিকে হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত এবং পশ্চিম দিকে হচ্ছে পশ্চিমঘাট পর্বত থেকে এই পূর্ব দিকে কিন্তু পূর্বঘাট পর্বত পর্যন্ত এই বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং ভূপ্রকৃতি অনুসারে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগ হচ্ছে প্রথমে রয়েছে মধ্য ও পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি এবং দ্বিতীয় রয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল প্রথমে আমরা মধ্য ভারতের মালভূমি ও উচ্চভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আসছি মধ্য ভারতের মালভূমি ও উচ্চভূমি দক্ষিণে বিন্ধ পর্বত এবং পশ্চিমে আরাবল্লী পর্বত এই যে দেখো দক্ষিণে এই যে বিন্ধ পর্বত রয়েছে এবং পশ্চিম দিকে অবস্থান করছে এই যে আরাবল্লি পর্বত এবং পূর্বে ছোট নাগপুর মালভূমি অঞ্চল এই যে পূর্ব দিকে এই যে ছোট নাগপুর মালভূমি অঞ্চল দেখতে পাচ্ছ ছোট নাগপুর মালভূমি অঞ্চল দিয়ে ঘেরা এই মালভূমি ও উচ্চভূমি অঞ্চলটি উত্তর দিকে ক্রমশ ঢালু হয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে মিশে গিয়েছে এবং এই অঞ্চল উত্তর থেকে দক্ষিণে কয়েকটি প্রধান ভূপ্রাকৃতিক অংশে বিভক্ত হয়েছে যেমন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা অর্থাৎ এই পুরো অংশটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই মধ্য ভারতের উচ্চভূমি বা মধ্য ভারতের মালভূমি অঞ্চল অর্থাৎ এই অংশটা এবং এই মালভূমি অঞ্চলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো আমরা এরপর দেখে নেব প্রথমেই রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী শ্রেণী আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত এই যে এই ম্যাপে তোমরা দেখতে পাবে এই যে আরাবল্লী পর্বতের ছবি দেওয়া রয়েছে এবং এই আরাবল্লী পর্বত হলো পৃথিবীর মধ্যে প্রাচীনতম ভঙ্গিল পর্বত প্রাচীনতম ভঙ্গিল পর্বত অন্যতম এবং যা দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত কিমি অর্থাৎ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এবং আবু পাহাড়ের নিকটবর্তী গুরুশিখর যার উচ্চতা হচ্ছে এক মিটার সেটি হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ যেটি তোমরা এই ছবিটাই দেখতে পাবে এখানে দেখলাম যে আরাবল্লি পর্বতটা অবস্থান করছে এবং এটি দিল্লি থেকে শুরু করে আমেদাবাদ পর্যন্ত প্রায় আটশো কিমি জায়গা জুড়ে কিন্তু অবস্থান করছে এবং এই আবু পাহাড়ের যে নিকটবর্তী যে অংশ তার হচ্ছে গুরু শিখর সেটি হচ্ছে এই আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটি হচ্ছে এইখানে দেখো চিহ্নিত করা রয়েছে এই যে গুরু শিখর এবং এটি হচ্ছে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এরপরে দু নম্বরে আমরা দেখে নেব বুন্দেল খণ্ড মালভূমি এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে দেখো এই ছবিটা তোমরা দেখতে পাবে এই যে দেখো বুন্দেল খণ্ড বলে চিহ্নিত করা আছে অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে তিন নম্বরে রয়েছে বিন্ধ পর্বত মধ্য ভারতের উচ্চভূমির প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং পশ্চিম থেকে পূর্বে প্রসারিত বিন্ধ পর্বতের ওপরটা সমতল এবং ধারগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সিঁড়ির মতো হয়ে গেছে এই যে এই অংশটাই দেখো বিন্ধ পর্বত এবং এর ওপরের অংশটা সমতল এবং ধারগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সিঁড়ির মতো হয়ে গেছে এরপর তারপরে চার নম্বরে রয়েছে মালব মালভূমি বিন্ধ পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি উঁচু নিচু ও তরঙ্গায়িত অর্থাৎ এই বিন্ধ পর্বতের উত্তরে অবস্থিত এই যে বিন্ধ পর্বত দেখলাম এবং এই বিন্ধ পর্বতের এই উপর দিকে অবস্থিত এই যে পুরো অংশটা এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে এই মালব মালভূমি অঞ্চল এবং এই মালভূমি অঞ্চলটি লাভা দিয়ে গঠিত হয়েছে এবং এটি উঁচু নিচু ও তরঙ্গায়িত অর্থাৎ ঢেউ খেলানো এই যে এই মালভূমি অঞ্চলটি এবং তারপরে পাঁচ নম্বরে রয়েছে রেওয়া মালভূমি এই মালভূমি অঞ্চলটি বিন্ধ পর্বতের পূর্ব দিকে অবস্থিত এই যে বিন্ধ পর্বত দেখলাম এই যে এখানে বিন্ধ পর্বত রয়েছে এবং এই বিন্ধ পর্বতের এই যে পূর্ব দিকে অবস্থান হয়েছে এই রেওয়া মালভূমি অঞ্চলটি এই যে এই অঞ্চলটি অর্থাৎ আমরা মধ্য ভারতের যে উচ্চভূমি বা মালভূমি অঞ্চলগুলি সেগুলি দেখে নিলাম এরপরে দেখব পূর্ব ভারতের মালভূমি অঞ্চলগুলো পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি মধ্য ভারতের মালভূমি অঞ্চলটি পূর্ব দিকে প্রসারিত হয়ে পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল গঠন করেছে এবং এই মালভূমি অঞ্চলটি তিনটি ভাগে বিভক্ত সেই তিনটি ভাগ হচ্ছে প্রথমেই রয়েছে ছোট নাগপুর মালভূমি রাঁচি মালভূমি হাজারিবাগ মালভূমি ও কোডারমা মালভূমি নিয়ে গঠিত এই ছোট নাগপুর মালভূমির গড় উচ্চতা হচ্ছে সাতশো মিটার এই চিত্রে তোমরা দেখতে পাবে যে দেখো এই যে পুরো অঞ্চলটা রয়েছে এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই ছোট নাগপুর মালভূমি অঞ্চল এবং যার উচ্চতা প্রায় সাতশো মিটার এবং তারপরেই দু নম্বরে রয়েছে বাঘেলখণ্ড মালভূমি সোন নদীর দক্ষিণে অবস্থিত বাঘেল খণ্ড মালভূমিটি হল গ্রানাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পার্বত্য অঞ্চল দেখো এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে বাঘেলখণ্ড মালভূমি অঞ্চল এবং এই যে মালভূমি অঞ্চল সেটি কিন্তু গ্রানাইট এবং প্রাচীন পাললিক শিলা দ্বারা গঠিত ভঙ্গিল পার্বত্য অঞ্চল অর্থাৎ এই অঞ্চলটা এরপরে তিন নম্বরে রয়েছে গরজাত পাহাড় ও কারণ্য মালভূমি এই অঞ্চলের বোনাই কেওনঝড় ও সিমলিপাল পাহাড়গুলি উল্লেখযোগ্য এরপরে আমরা আলোচনা করবো দাক্ষিণাত্য মালভূমি উত্তরে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত সাতপুরা মহাকাল পর্বত থেকে এই যে দেখো উত্তরে অবস্থিত সাতপুরা আর মহাকাল পাহাড় এই যে এখানে দেখো মহাকাল পাহাড় এই সাতপুরা মহাকাল পাহাড় থেকে দক্ষিণে কন্যা অন্তরীপ পর্যন্ত এই যে দক্ষিণে এই যে এই অংশটা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ এবং পূর্বে হচ্ছে পূর্বঘাট পর্বত এই যে পূর্ব দিকে এই অংশটা এবং এই অংশটা জুড়ে অবস্থিত হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত এই যে পশ্চিম দিকে অবস্থিত এই অংশটা জুড়ে অবস্থান করছে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত যে ত্রিভুজাকার ভূখণ্ড দেখা যায় তাকে বলে দাক্ষিণাত্য মালভূমি এবং উত্তর দক্ষিণে এর বিস্তার প্রায় এক হাজার সাতশো অর্থাৎ দেখে নিলাম যে উত্তরে সাতপুরা মহাকাল পাহাড় এবং দক্ষিণে এবং পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব পর্বত এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল এবং উত্তর থেকে দক্ষিণ দিকে এর বিস্তার হচ্ছে এক হাজার সাতশো কিমি তাহলে তৃতীয় ভাগে আমরা উপকূলীয় মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করলাম এবং এই উপকূলীয় যে মালভূমি অঞ্চল তার যে তিনটে ভাগ অর্থাৎ হচ্ছে মধ্য ভারতের উপকূল বা উচ্চভূমি এবং হচ্ছে পূর্ব ভারতের উপকূল বা উচ্চভূমি এবং তারপরে দাক্ষিণাত্য মালভূমি এই তিনটে নিয়ে আলোচনা করেছি এবং এদের বিভিন্ন ভাগ নিয়েও আলোচনা করেছি এরপরে চতুর্থ ভাগে আমরা উপকূলে সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব তাহলে চতুর্থ ভাগে রয়েছে উপকূলের সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমির দুপাশে উপকূল বরাবর যে সংকীর্ণ সমভূমি অঞ্চল গড়ে উঠেছে তাকে উপকূলে অঞ্চল বলা হয় এই চিত্রে তোমরা দেখতে পাবে যে দেখো এই অংশটা জুড়ে যে সংকীর্ণ সমভূমি অঞ্চলটা গড়ে উঠেছে সেই সমভূমি অঞ্চলটাই কিন্তু এই উপকূলীয় সমভূমি অঞ্চল নামে পরিচিত এবং অবস্থানের পার্থক্য অনুসারে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগ হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল এবং পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চল তাহলে সেই দুটো ভাগ নিয়ে আমরা এরপরে আলোচনা প্রথম রয়েছে পূর্ব উপকূলের সমভূমি ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর ও পূর্বঘাট পর্বতের মাঝে এই সমভূমি অঞ্চলটি অবস্থিত এই চিত্রে তোমরা দেখতে পাবে যে দেখো ভারতের পূর্ব দিকে অবস্থান করছে বঙ্গোপসাগর এবং আমরা জানি এই অংশে অবস্থান করছে পূর্বঘাট পর্বত এবং এই পূর্বঘাট পর্বত এবং বঙ্গোপসাগরের এই মাঝের যে অংশ এই অংশ জুড়ে কিন্তু অবস্থান করছে এই পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলটি এবং পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় এটি বেশি চওড়া ও সমতল তাহলে এই যে পশ্চিম দিকের উপকূলীয় সমভূমি আমরা দেখতে পাচ্ছি এবং এই পশ্চিম উপকূলের যে সমভূমি তার তুলনায় কিন্তু এই পূর্ব উপকূলের যে সমভূমি রয়েছে সেটি কিন্তু চওড়া এবং সমগ্র পূর্ব উপকূলের সমভূমিটি গোদাবরী বদ্বীপের উত্তরে উত্তর সরকার উপকূল এবং গোদাবরী বদ্বীপের দক্ষিণে করমণ্ডল উপকূল নামে পরিচিত এই ছবিতে দেখতে পাবে যে এই যে গোদাবরী নদীর দক্ষিণের যে অংশটা এই অংশটা কিন্তু এই করমন্ডল উপকূল নামে কিন্তু পরিচিত হয়েছে পূর্ব উপকূলের উল্লেখযোগ্য হ্রদ হলো উড়িষ্যা উপকূলের চিল্কা উপহ ও করেলু হ্রদ এবং অন্ধ্র উপকূলের পুলিকট উপহ এর পরের ভাগে আমরা পশ্চিম উপকূলে সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব এবং এখানে লেখা আছে যে গুজরাটের পশ্চিম প্রান্তে অবস্থিত কচ্ছের রন থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত আরবের উপকূলে এই সমভূমি অঞ্চলটি বিস্তৃত এই যে দেখো এখানে কচ্ছ উপদ্বীপ এবং কচ্ছ সাগর অর্থাৎ এইখানে হচ্ছে কচ্ছের রণ অঞ্চল এখান থেকে শুরু করে দক্ষিণে এই অংশ অবধি হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত কিন্তু এই বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে কিন্তু এই পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলটি এবং গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক ও কেরালা রাজ্যের পশ্চিমাংশে প্রায় এটি প্রায় এক হাজার ছশো কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে অবস্থান করছে তাহলে কি কি অঞ্চল না গুজরাট মহারাষ্ট্র গোয়া এবং কর্ণাটক এছাড়াও কেরালা এই পাঁচটি রাজ্য নিয়ে অর্থাৎ আমরা জানি এখানে গোয়া এখানে গুজরাট এবং তার নিচে বিভিন্ন রাজ্যগুলো পরপর অবস্থান করছে এবং এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এই পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল তাহলে এরপর ভারতে পশ্চিম উপকূলের বিভিন্ন ভাগগুলো দেখে নিই পশ্চিম উপকূলকে সাতটি ভাগে ভাগ করা যায় যথা প্রথমেই রয়েছে কচ্ছের রণ অঞ্চল অর্থাৎ এই দেখো এখানে লেখা রয়েছে বৃহৎ রণ এবং ক্ষুদ্র রণ এবং এই দুটো নিয়ে অবস্থিত হচ্ছে কচ্ছের রণ অঞ্চল এবং তারপরেই রয়েছে কচ্ছ উপদ্বীপ এই যে কচ্ছ উপদ্বীপ এই অংশটা তারপরে রয়েছে কাথিয়াবার অর্থাৎ হচ্ছে এই অংশটা এবং তারপরেই রয়েছে গুজরাট সমভূমি অঞ্চল এই যে গুজরাট উপকূলীয় সমভূমি অঞ্চল পাঁচ নম্বরে রয়েছে কঙ্কন উপকূলীয় সমভূমি অঞ্চল অর্থাৎ এই অংশটা থেকে শুরু করে এই অংশটা এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে এই কঙ্কন উপকূলীয় সমভূমি অঞ্চল এবং তারপরে রয়েছে কর্ণাটক উপকূলীয় সমভূমি অঞ্চল এই যে এই অংশটা থেকে শুরু করে এই অংশটা এই পুরো অংশটা জুড়ে অবস্থান করছে এই কর্ণাটক উপকূলীয় সমভূমি অঞ্চল এবং তারপরে মালাবার উপকূলীয় সমভূমি অঞ্চল সেটা হচ্ছে এখান থেকে শুরু করে একদম শেষ অব্দি অর্থাৎ এই অংশটা জুড়ে অবস্থান করছে এই মালাবার উপকূলীয় সমভূমি অঞ্চল তাহলে চতুর্থ ভাগে আমরা ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম যে ভারতের এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলি হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল এবং পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল এবং পশ্চিম উপকূলের যে সমভূমি অঞ্চলের যে সাতটি ভাগ সেই সাতটি ভাগ আমরা একটা চিত্রের সাহায্যে দেখে নিলাম এরপরে পাঁচ নম্বর ভাগে আমরা অর্থাৎ পঞ্চম ভাগে আমরা দ্বীপ অঞ্চল নিয়ে আলোচনা করব পাঁচে রয়েছে দ্বীপ অঞ্চল ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই যে ভারত এবং ভারতের পূর্ব দিকে এই অঞ্চল জুড়ে অবস্থান করছে হচ্ছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিম দিকে লাক্ষা দ্বীপপুঞ্জ অবস্থিত এবং পশ্চিম দিকে এই অংশ অর্থাৎ আরব সাগর এবং নিচে যে ভারত মহাসাগর তার মাঝখানে এখানে কিন্তু লাক্ষাদ্বীপ অবস্থান করছে এই যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বাঁদিকে লাক্ষা দ্বীপের কিন্তু অর্থাৎ লাক্ষা দ্বীপপুঞ্জের কিন্তু ছবি দেওয়া রয়েছে এরপরে আমরা এই দুটো দ্বীপ নিয়ে আলোচনা করব কয় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত আগেই দেখলাম যে বঙ্গোপসাগর ওপরে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা অবস্থান করছে এবং এখানে মোট দ্বীপের সংখ্যা প্রায় তাহলে মোট দ্বীপ দ্বীপ হচ্ছে নিয়ে কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হচ্ছে এবং স্যাডল পিক হল আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ দেখো এখানে লেখা রয়েছে স্যাডল পিক অর্থাৎ এই স্যাডল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া হচ্ছে ব্যারেন ও নারকন্ডাম হলো এখানকার দুটি আগ্নেয়গিরি এবং এগুলি হচ্ছে মৃত আগ্নেয়গিরি এই যে দেখো ব্যারেন লেখা রয়েছে অর্থাৎ এই অংশটা এবং ঠিক তার ওপরে দেখো নাম এই যে এই অংশটা এই যে লেখা রয়েছে নাম এই দুটো হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি এবং এগুলি হচ্ছে মৃত আগ্নেয়গিরি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছে এই যে দেখো দশ ডিগ্রি চ্যানেল রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু এই ওপরের অংশটা এবং আন্দামানের নিচের অংশটা এই দুটো অংশ কিন্তু বিভক্ত হয়েছে এবং গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু এই যে গ্রেট নিকোবর অর্থাৎ এই অংশটা এবং এর মধ্যে অবস্থিত হচ্ছে ইন্দিরা পয়েন্ট যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু এবং যদি প্রাকৃতিক দিক থেকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে চাই তাহলে কিন্তু এই রকম একটা দৃশ্য আমরা দেখতে পাব এরপরে আমরা জানবো লাক্ষা ভারতের আরব সাগরের দক্ষিণ পশ্চিমে লাক্ষা মিনিকয় আমনদিঘি প্রভৃতি দ্বীপপুঞ্জ অবস্থিত এবং এখানে প্রায় পঁচিশটি দ্বীপ রয়েছে এই যে দেখো লাক্ষাদ্বীপের ছবি দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে লাক্ষা মিনিকয় আমন দিঘি প্রভৃতি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে এবং এখানে টোটাল পঁচিশটি দ্বীপ রয়েছে এবং প্রবাল দ্বারা গঠিত লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্রি এই যে প্রবাল দ্বারা গঠিত অর্থাৎ হচ্ছে শ্যাওলা দ্বারা গঠিত এই কাভারাত্রি হচ্ছে এই লাক্ষা দ্বীপপুঞ্জের হচ্ছে রাজধানী এবং প্রাকৃতিক দিক থেকে যদি আমরা এই লাক্ষা দ্বীপপুঞ্জকে দেখতে চাই তাহলে এই রকম একটা দৃশ্য দেখতে পাবো তাহলে এতক্ষণ ধরে আমরা ভারতের যে ভূপ্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করলাম এবং তার বিভিন্ন ভাগগুলো আমরা দেখে নিলাম এই পুরো বিষয়টাকে আমরা এখন একটা ছোট্ট ছকের আকারে দেখে নেব ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ এবং ভারতের এই ভূপ্রাকৃতিক বিভাগকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রথমেই রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল দু নম্বরে রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল তিন নম্বরে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং তারপরে উপকূলে সমভূমি অঞ্চল এবং সবথেকে শেষে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দ্বীপপুঞ্জ এবং প্রথম যে ভাগটা দেখলাম উত্তর ভারতের পার্বত্য অঞ্চল তাকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় সেই পাঁচটি ভাগ হচ্ছে এক নম্বরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল দু নম্বরে রয়েছে কারাকোরাম পর্বত তিনে লাদাখ পর্বতশ্রেণী চারে রয়েছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল এবং পাঁচে রয়েছে মেঘালয় মালভূমি আর দ্বিতীয় যে ভাগ দেখলাম উত্তর ভারতে সমভূমি অঞ্চল তাকেও চারটি ভাগে ভাগ করা যায় ভারতীয় মরুভূমি সিন্ধু সমভূমি গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি এবং তিনে যে ভাগটা রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল তাকেও আমরা দেখলাম তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমে রয়েছে মধ্য ভারতের মালভূমি ও উচ্চভূমি দ্বিতীয় রয়েছে পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি এবং তৃতীয় রয়েছে দাক্ষিণাত্য মালভূমি তারপরে চারে রয়েছে উপকূলের সমভূমি অঞ্চল এবং এই সমভূমি অঞ্চলকেও দেখেছি দুটি ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল এবং পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চল এবং পাঁচে দেখেছিলাম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং ভারতীয় দ্বীপপুঞ্জকেও দুটি ভাগে ভাগ করা যায় প্রথমেই রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দ্বিতীয় রয়েছে লাক্ষা দ্বীপপুঞ্জ তাহলে এতক্ষণ ধরে আমরা ভারতে ভূপ্রাকৃতিক যে পরিবেশ এবং তার যে বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম